सुप्रिय दर्शकवृंद आसलामु आलैकुम आमादेर सिलेटिस्ट ब्लगेर पक्ष थेके आपनादेरके जानाई आंतरिक अभिनंदन और शुभेच्छा। दर्शक आमरा एई मुहूर्ते आछि बांग्लादेशेर द्वितीय लंडन खेत 360 एरियार पूर्णभूमि सिलेटेर शाहपरान थानार साइन नं खादिमपाड़ा यूनियनेर ऐतिह्यवाही बालुटीगर ग्रामे আমরা আপনাদেরকে নিয়ে আসছি বালুটিগড় গ্রামের কয়েস মিয়ার বাগান বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের প্রাকৃতিক সৌন্দর্য, গাছের সারি সারি, এই বাগান বাড়িতে প্রচুর ফল গাছ রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আম, গাছের মধ্যে ফল, এগুলো হলো আম গাছ। ছোট্ট কলম করা গাছের মধ্যে আম। এই বাগান বাড়ি চারিদিকে শুধু পানি আর পানি। কি সুন্দরভাবে গাছ রাস্তার দুপাশে গাছ সারি করে লাগানো আছে। দেখতেন কদু গাছ, এখানে আমরা সিলেটি ভাষা বলে থাকি কদু, এখানে কদু গাছ লাগানো আছে। এই দেখেন ছোট্ট একটি গাছে কিভাবে আম ধরছে। বাগানের পাশে পুকুর, লেবু, আমরা সিলেটি ভাষায় লেম্বু বলে থাকি। দেখুন কি সুন্দরভাবে গাছে ঝুলে আছে। আপনারা দেখুন পেয়ারা, পেয়ারা গাছের পিছনে একটি গরু ঘাস খাচ্ছে, লাল, খুব সুন্দর, গরুটি দেখতে খুব সুন্দর। মাঠে মাঠে চরে গরু কবিতাটির লাইন মনে পড়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে বাগানটি তৈরি করা হয়েছে। এই দেখুন ফলকে জাল দিয়ে রাখা হয়েছে। বাঁশ, এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ কি সুন্দরভাবে, এই বাঁশগুলো খুব সুন্দর, বাঁশের অন্যরকম প্রজাতি। এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ছোটোবেলায় বিদ্যা পাতা বলতাম। খুব সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে। হয়তো আপনাদেরও মনে আছে, আপনারাও বলতে ছোটোবেলায় বিদ্যা পাতা বলে থাকতে পারেন। পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গরুর খামার তৈরি করার জন্য প্রাথমিকভাবে ঘর তৈরি করা হয়েছে। এখানে পাম অয়েলের গাছ, আর একটি দুইটি গরু এখানে ঘাস খাচ্ছে। আসলে গরুগুলো দেখতে খুব সুন্দর। এখানে
আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, খুব সুন্দর দুইটি কাঁঠাল গাছে ঝুলে আছে। এগুলো আমাদের গ্রামীণ মুরগ রাখার ঘর। এখানে দেখতে পাচ্ছেন আমার সুন্দর বিড়ালটি আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা এখানে বিদ্যুতের খুঁটি আছে, কিন্তু বিদ্যুৎ লাইন সংযোগ নেই, লাইন বিদ্যুতের সংযোগে দেওয়ার লাইন এখানে। বিশাল পুকুর, বিশাল আর একটি পুকুর এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে খড় খে আমরা যাকে বলি খের বলে থাকি। আরেকটি বিশাল পুকুর বাগান বাড়িতে, আমি আস্তে আস্তে নিচে নামছি, আপনারা দেখুন সম্পূর্ণ পুকুরটি। বিশাল পুকুর, এখন আমি বাগান বাড়ির বাইরে যাচ্ছি, আপনাদেরকে এটি হচ্ছে আপনাদেরকে দেখাবো। আপনি পাশে আমার পাশে দেখতে পাচ্ছেন গাছের সারি, ফুল গাছের সারি। এটা হলো কচু, যা থেকে লতা বের হয়, আমরা আমাদের সিলেটিদের অন্যতম প্রিয় খাদ্য। আমাদের আমার পাশে দেখতে পাচ্ছেন এটা খাল, আমাদের আমরা যাকে ছড়া বলে থাকি সিলেটি ভাষায়, সেটা আমাদের ছড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কচুরি পানা, আমাদের সিলেটি ভাষায় আমরা যাকে পেনা বলে থাকি, তা এসে জড়ো হয়েছে। যেদিকে তাকান শুধু দেখুন কচুরি পানা। গাছ, আরেকটি দুইটি গরু এখানে ঘাস খাচ্ছে। আসলে গরুগুলো দেখতে খুব সুন্দর। এখানে আপনারা একটি এই ঘরটি ছিল টং ঘর, কিন্তু জোর তুফানের কবলে পড়ে ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব দীর্ঘ পুকুর, খুব লম্বা পুকুর, এবং চারিদিকে বন্যার পানিতে তৈ তৈ অবস্থা। আপনারা পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন লাল শাপলা, লাল শাপলা ফুল। হয়তো এগুলো দেখে আপনাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আপনারা এখন দেখতেছেন চারিপাশে শুধু পানি, বন্যার পানি আর পানি, বন্যার পানিতে নৌকা দেখা যাচ্ছে, একজন লোক নৌকা বেয়ে যাচ্ছেন। এখন আমাদের এলাকার বেশিরভাগ এখন পানিবন্দী, কিন্তু বর্তমানে পানিবন্দী অবস্থা কিছুটা উন্নতি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় পরিস্থিতি।
কি সুন্দর সারি সারি ভাবে গাছ লাগানো, এখানে 3-4 সারিতে গাছ লাগানো, খুব সুন্দরভাবে একটির পর একটি গাছ লাগানো হয়েছে। খুব মনোমুগ্ধকর এই বাগান বাড়ি, বালুটিকর গ্রামের বাগান বাড়ি, খুব মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিদিনই অনেক লোক এখানে দেখতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফল গাছ এখানে, আম, জাম, লিচু, জাম্বুরা, কাঁঠাল সহ অনেক রকম ফল আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পেঁপে, পেঁপে খুব ছোট্ট গাছে পেঁপে ধরে ফেলছে, আমরা যাকে সিলটি বাসায় বলে থাকি। কয় ফল পেঁপেকে আমরা কয় ফল বলে থাকি। আপনার গাছে দেখতে পাচ্ছেন একটি আম, বাড়ির পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি। তা এসে জড়ো হয়েছে, যেদিকে তাকান শুধু দেখবেন কচুরি পানা। আপনি দেখতে পাচ্ছেন সিলেটের বিকেএসপি, যেখানে ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা বলুন তো এটা কি? একজন বর্শি শিকারী খুব ভোরে বর্শি নিয়ে যাচ্ছেন। সময় যখন যত গনিয়ে আসবে ততই বাড়াতে থাকবে বর্শি শিকারীদের আনাগোনা। আবার দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কচুরি পানায় ভরপুর। একজন বর্শি শিকারী তখন বসে আছেন সেই ফজরের পর থেকে। মাছটি ছুটে গেল, একজন নৌকা নিয়ে কয়েকজন যাত্রী সহ আসছেন। এই দেখুন তিনটি ছেলে এখানে বসি নিয়ে, এই সংযোগবিহীন খুঁটির মধ্যে একটি পাখি বসে আছে। ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।